নমস্কার আমার প্রিয় বন্ধুরা, হেসেলে ফুড রেনবো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে ডিশটি বানাচ্ছি সেটি হচ্ছে ভেজ মোমো। এটি মূলত নেপাল এবং তিব্বতের খাদ্য হলেও আমাদের দেশে এসে এটাকে আমরা আমাদের মতো করে খাদ্য তালিকায় জায়গা দিয়ে দিয়েছি। মোমো খেতে প্রায় সবাই ভালোবাসে। মোমো রান্না অনেকভাবেই করা যায়। আজকে আমি বানাবো ভেজ মোমো। তাহলে চলুন মোমো বানানো শুরু করে দিই। মোমো বানাতে প্রথমেই লাগছে ময়দা। ময়দাটাকে প্রথমে চালনিতে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ ময়দাতে যদি কোনো শক্ত অংশ থাকে সেটা ছেঁকে যাবে এবং পরিষ্কার ময়দাটা আমরা পেয়ে যাব। মোমো বানাবার জন্য যে ডোটা তৈরি করা হয় সেই ডোটার জন্যে একদম ফাইন ময়দা প্রয়োজন, সেই জন্যে এটাকে ছেঁকে নেওয়াটাই ভালো। এটা ছাঁকা হয়ে গেছে, আমি এতে একটু নুন মিশিয়ে নিচ্ছি। নুনটা একদম নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটা নুন খান ততটাই দেবেন। এরপরে এতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এইবার এটাকে জল ঢেলে ঢেলে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। দেখুন তেলটা আর নুনটা প্রথমে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম, এবার একটু একটু করে জল দেবো এবং একটু একটু করে মাখতে থাকবো। এইভাবে পুরো ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। মোমো ডোটা মাখা হয়ে গেছে, এবার লাস্টে হাতে একটুখানি আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, কারণ এটা একদম লাস্টে এটাকে একটুখানি তেল মাখিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তেলটা মাখানো হয়ে গেছে, এবারে আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে এটা সেট হয়ে যায়। 15 মিনিটের জন্য এটা রেখে দিলাম। তারপরে তৈরি করব স্টাফিং। স্টাফিংয়ের জন্য কী কী লাগছে আসুন দেখে নিই। স্টাফিংয়ের জন্য লাগছে বাঁধাকপি কোড়া, সয়া সস, আদাটা কুড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, নুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং গোলমরিচ। এই সমস্ত উপকরণ একটার পর একটা একটা পাত্রে নিয়ে নেব। প্রথমে বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা নিয়ে নেবার পর সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করছি। বাঁধাকপিটা নিয়ে নেবার পর নিচ্ছি, দেখুন বাঁধাকপিটা নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি, একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলো কুচিয়ে রাখা আছে, পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো নেবার পর পরবর্তী নিয়ে নিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো একদম কুচি কুচি করে কাটা। তারপরে আদা কোড়া, যেটা কুড়ে নিয়েছি আমি আদাটা, কাঁচা লঙ্কাটাও একদম কুচি কুচি করে কাটা। চাইলে অন্য ভেজিটেবলসের সঙ্গে অ্যাড করতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি একটু নুন, এতে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোলমরিচ পাউডার করা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপরে সয়া সসটা দিয়ে দিচ্ছি একটু একটু করে পুরোটায়। এবার পুরোটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেবার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। নুনটা দেবার পর বাঁধাকপি থেকে একটা জল বেরোয়, সেই জলটাকে ছেঁকে আমি নিয়ে নিয়েছি। এবার এইটাকে স্টাফিং করব, তার জন্য আলাদা করে রেখে দিলাম। এরপরে যে ময়দাটা মেখে রাখা ছিল সেটাকে নিয়ে ছোট ছোট লেচি করে নেব। তার জন্য প্রথমে ময়দাটাকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, লেচি কাটতে সুবিধা হবে। দেখুন তিনটে ভাগ হয়ে গেছে, তার থেকে একটা ভাগ নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি। লেচিটা একদম ছোট্ট ছোট্ট করে নিচ্ছি, কারণ এটাকে খুব পাতলা করে বেলতে হবে। আর বেলার সময় এটাকে মাঝখানটা যেন পাতলা না হয়ে যায় সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। বেলার সময় সাধারণত সাইডের দিকটার উপর চেপে বেলতে হবে, কারণ এটা পাতলা হবে, মাঝখানটা পাতলা হলে ছিঁড়ে যাবার বা ফেটে যাবার একটা ভয় থেকে যায়। দেখুন এইগুলো আমি ছোট ছোট করে বেলে নিচ্ছি, সামান্য একটু ময়দা গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। যারা আমাদের রেসিপিগুলি দেখেন আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের বলছি, নতুন বন্ধুদের, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকেও প্রেস করবেন, যাতে আমাদের যে যে নতুন নতুন ভিডিওগুলো আসে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন মোটামুটি বেলা হয়ে গেছে সবগুলো আমার। এবার এইগুলো বেলে নিয়ে এবারে ভেতরে স্টাফিং করব। স্টাফিংটা কীভাবে করছি একটু লক্ষ্য করে দেখুন। প্রথমে একটা লেচিকে যেটা গোল করে বেলে নিয়েছি সেইটাকে নিলাম, ঠিক মাঝখানে 1 থেকে 1.5 চামচ মতো স্টাফিংটা নিলাম। স্টাফিংটা নিয়ে এর ভেতরে দিয়ে আমি
একটা সাইড ফোল্ড করলাম, একটু চেপে দিলাম, তারপরে আর একটা ফোল্ড করে আগের চাপাটার সাথে আটকে নিলাম, তারপরে আবার একটা ফোল্ড করে আগের চাপাটার সাথে আটকে নিলাম। এইভাবে পরপর একটা করে ফোল্ড করবো এবং আগের যে ফোল্ডটা ছিল তার সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে পুরোটা একদম আটকে নিয়ে মাঝখানটা একটু চেপে দেবো। এইভাবে গোল শেপেও করা যায়। আরেকটা আমি অন্যরকম শেপ দেখাচ্ছি, এটাও তাই, প্রথমে একটা ফোল্ড করে আটকে নিয়ে তারপর সমস্ত ফোল্ডগুলো একটু ডিস্টেন্সে এগুলো দিয়ে দিলাম। এবার দেখুন পুরোটা আটকে নিলাম, এখানে চার থেকে পাঁচটা ফোল্ড পড়বে। এইভাবেও তৈরি করা যায়। দেখুন আরেকটাও ওই একইভাবে তৈরি করে নিচ্ছি। মোমো একা হাতে করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আরও দু একজন মিলে বসে বসে একসাথে বানিয়ে নিলে গল্প করতে করতে বেশিক্ষণ লাগে না। দেখুন আরেকটাও আমি তৈরি করে নিচ্ছি, একটা সাইডে ফোল্ড করে নেবার পর আর একটা সাইড ওর সাথে পুরোটাই চেপে দিলেও তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে একটা সাইডে ফোল্ড করলেও হবে। যারা প্রথম মোমো করছেন, যদি হাতে ঠিকঠাক করে ব্যালেন্স করতে না ধরতে পারেন, সেক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। দেখুন আমি এটার সিস্টেমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক লেচিটা যেটা গোল করে বেলা হয়েছে সেটা মাঝামাঝি বরাবর একটা সাইড আগেই দুটো ফোল্ড করে নেবেন, তারপরে ভেতরে ওই স্টাফিংটা দেবেন। দেবার পর আরও দু চারটে একটা সাইডেই ফোল্ড করবেন, যেমনভাবে আমি করছি। দেখুন একটা সাইডে কিছুটা ফোল্ড করে দেবার পর আর একটা সাইড ওই ফোল্ড সাইডের সাথে পুরোটা আটকে দেবেন। দেখুন এই দেখুন একটা সাইডটা আমি পুরো ওই ফোল্ডিং সাইডের সাথে আটকে দিলাম। এইভাবে খুব কুইক তৈরি করা হয়ে যায়। এগুলো আমার তৈরি হয়ে গেছে। এইবারে যাদের বাড়িতে মোমো স্টিমার আছে তারা মোমো স্টিমারই করবেন, আর যাদের বাড়িতে মোমো স্টিমার নেই তারা এই রকম একটা স্টিলের জালি যেটা সেটাতে আগে তেল মাখিয়ে নেবেন এবং এই জালিটা ঠিক খাপে খাপে বসবে এরম একটি পাত্রে 3 কাপ থেকে 4 কাপ মতো জল নিয়ে গরম করে নেবেন, তারপর এই জালিটা বসিয়ে দেবেন। আমি এই জালির উপরে বসিয়ে দিচ্ছি, একটু ছেড়ে ছেড়ে বসিয়ে দিয়ে এটাকে সাজিয়ে নিয়ে একটার গায়ে একটা যেন লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে এটা সেই পাত্রটাতে বসিয়ে দেবো। এখানে একটু জল গরম করা হয়ে গেছে, এটাতে বসিয়ে দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। একদম লো ফ্লেমে এটা স্টিম হবে। 10 থেকে 15 মিনিট বাদে এটাকে তুলে নেব। তুলে নেবার পর দেখুন ওপরটা চকচক করছে, শাইনিং করছে, সেদ্ধ হয়ে গেছে, তুললেই বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে, তার মানে এটা পুরো কুকড হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা করবেন। এই দেখুন আমি তুলে নিয়েছি, এটা শাইনিং করছে ওপরটা এবং খুব সুন্দরভাবে এটা স্টিমিং হয়েছে। এটাকে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় তুলতে যাবে। মোমো খাওয়ার জন্য 3 রকমের চাটনি দেওয়া যেতে পারে, একটা সাদা চাটনি, একটা টমেটোর চাটনি, আর একটা হচ্ছে লাল লঙ্কার চাটনি, সেটা খুব তিখি। আজকে আমি মোমোর সাথে চাটনি টমেটোর চাটনিটা পরিবেশন করলাম। আজকের রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। মোমোর এই 3 প্রকারের চাটনির ভিডিও খুব শিগগির আমরা আনতে চলেছি। এছাড়াও আরও নতুন নতুন অনেক রান্নার রেসিপি আমাদের চ্যানেলে আসতে চলেছে, তাই একদম দেরি না করে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশানটা আপনার পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে এই পর্যন্ত, নমস্কার।